এটা হলো আগরতলার ফ্লাইওভার পুরো নর্থ ইস্টের মধ্যে দ্বিতীয় ফ্লাইওভার গুয়াহাটির পরে ২০১৭র লাস্টে এটার কাজ শেষ হয়েছিল ২০১৮ সালে এটা দুর্গা পুজোর ঠিক প্রাক্মুহূর্তে এটা উদ্বোধন হয়েছিল এটা ত্রিপুরাবাসীর কাছে একটা প্রাপ্য যদিও আগরতলা শহরে আপনাদের চারতলা আটতলা দশতলা এরকম টাইপের বাড়ি ঘর নেই যদিও আগরতলা পুরো ভারতবর্ষের মধ্যে শহরের মধ্যে থ্রি টায়ার সিটির মধ্যে পড়ে সেকেন্ড টায়ার ফার্স্ট টায়ার আছে এর মধ্যে আগরতলার মধ্যে থ্রি টায়ারগুলো একদম লো ক্যাটাগরি মুম্বাই দিল্লি কলকাতা এগুলো ফার্স্ট টায়ার পর এইসব শহরে আপনার বড় বড় দেখতে পাবেন একটা কথা বলতে কি মানে ফ্লাইওভার যেখানে থাকুক যে দেশেই থাকুক বা যে ফ্লাইওভার উপর থেকে একটা শহরের ভিউটা উপভোগ করা দারুণ সৌন্দর্যটা উপভোগ করা দারুণ আর ওইটা হচ্ছে সবাই বুঝতে পারতেছেন আমরা কোন জায়গাতে আসছি এই হচ্ছে রাজবাড়ি আগরতলা রাজবাড়ি এটা হচ্ছে সামনে প্লেসটা
ড্রোন এলাও না দাদা, স্যার এলাও না। এই হলো ত্রিপুরা ট্যুরিজম, এখান থেকে পারমিশন নেওয়ার জন্য আসছি এখানে ড্রোন দিয়া, যাতে রাজবাড়িটা করা যায় ওই আর কি, ওই মিশরে। এই হলো মানে হাতের ডানসেট দিকটা আর কি, অজন্তা প্লেস ত্রিপুরা রাজবাড়ির। এই হলো সিগনাল, বাট এখানে হাঁটার রাস্তা না, এত জ্যাবরা করে সিং তো নাই, রাস্তাও তো ওই পাশে নাই, ওই পাশে তো রাস্তাও নাই। ড্রোন ক্যামেরার পারমিশন নেওয়ার জন্য আমরা অ্যাপ্লিকেশন সাবমিট করতেছি থানার মাধ্যমে, দেখি আমাদেরকে পারমিশন দেয়নি। আমরা প্রথম অবস্থায় পশ্চিম থানায় আসছিলাম আমরা ড্রোনের পারমিশন নেওয়ার জন্য, বাট তারা এসপি অফিস তারা এটা বলতেছে তারা জানে না এটা, এটার জন্য নাকি এসডিএম অফিসে যেতে হবে। এই হলো এই যে আমরা এই যে অ্যাপ্লিকেশনে লিখে আনছি, তারা এটা রাখেনি, তারা বলছে যে এটা এখানে হয় না, এসডিএম ডিএম কেউ বলছে এসপি অফিস এই আর কি। আমি দেখি আরো জায়গা দেখে কি হয়। খুবই খুবই দুঃখিত, আমরা যে ভিডিওটা ড্রোন শট নেওয়ার জন্য আসছিলাম এখানে এসডিএম এর কাছে, এসডিএম এসেও আমাদেরকে পারমিশন দেয় না, থানা তো দেয় নাই, এসডিএমও দেয় নাই, বা ত্রিপুরা ট্যুরিজম যে গাইড ওইখানেও আমাদেরকে দেয় নাই, এই আর কি হয়রানি। বন্ধুগণ লাস্ট পর্যন্ত মোবাইলে বাধ্য হয়েছি করতে, কী করবো, কারণ এই যে আমরা এসপি অফিসে গেলাম, গেলাম এসডিএম এর কাছে ড্রোন ক্যামেরা পারমিশন নেওয়ার জন্য, বাট আমাদেরকে কেউই দেয় নাই। অ্যাকচুয়ালি এরা জানে না ড্রোন ক্যামেরা কী, তো এটা আমার জন্য খুবই লজ্জাজনক ব্যাপার যে এরা এটা জানে না। আর পুলিশ ড্রোন কি চিনে না, ইভেন কি আমরা এইচডিএম অফিসে গেলাম, এইচডিএম অফিসে তারা কয় ইয়া ট্যুরিজমের হ্যাঁ, আর ট্যুরিজমের তারা কইতাছে যে তোমরা এসপি অফিসে যেয়ে নিয়ে পারমিশন নিয়ে আসো। গেলাম এসপি অফিস, এসপি অফিস সেম কন্ডিশন, কয় এইচডিএম, এইচডিএমও সেম কন্ডিশন, এ মানে ঘুরে ফেরা লাস্ট পর্যন্ত আমরা কোনোটাই করতে পারছি না। তো যাই হোক, যতটুকু সঠিক ইনফরমেশনও পাইলাম না, দুঃখ নাই হ্যাঁ, বাট টেরোরিজম তারা অবশ্যই জানা উচিত ছিল, তারা আয়তে এটা রাখা উচিত ছিল। সেফ কন্ডিশন, আমরা তিনজনে তো ফটো তুলি, আমরা